একটা খবর ফলো আপ করি আপনাদের সাথে। কভার করছিলাম খুব বেশি দিন হয় নাই, কয়েক মাস আগে আমার সেই আলোচনার ভিডিওটা খুঁজতেছিলাম, পাইলাম না খুঁজে। বোধ কী টাইটেলের যে এটা আছে আল্লাহই জানে। যা হোক, আপনারা যারা দেখছেন তারা প্লিজ কমেন্টে যদি মনে থাকে একটু পোস্ট করে দিন লিঙ্কটা, আমার আলোচনার লিঙ্ক আপনারা আমি খুঁজে পাচ্ছি না। যা হোক, ঘটনাটা যেটা ঘটছিল যে মানে এগুলো আসলে আর কথা বলতে বলতে মানে 2022 সাল, এটা অবাক লাগে যে পৃথিবীতে এরকম অসভ্যতা আমি একেবারে সিস্টেমকে ব্যবহার করে সিস্টেমেটিক ভাবে সারা দেশের সামনে, সারা পৃথিবীর সামনে, ওরে বাবা রে বাবা, এগুলো কোন আমাজন জঙ্গলে যে আমরা আসি, জঙ্গলে আল্লাহ জানে। যা হোক, তো সোনারপঙ্গি সভ্যতার মধ্যে যেগুলো রেগুলার চলে, তো নারী নির্যাতন, ধর্ষণ বলতে যা আছে এগুলো সব মিথ্যা এবং আলোচনা করছি অসংখ্যবার। 80% নারী নির্যাতন মামলা বাংলাদেশে মিথ্যা। আপনার কোনো নারীর সাথে কোনো ধরনের অবনিবনা হবে না, কোনো ধরনের ঝগড়া ঝাঁটি মনোমালিন্য, ধর্ষণ মামলা, যৌতুক মামলা, নারী নির্যাতন মামলা, বাস শেষ। এবং এই মামলাগুলো কিন্তু খুব কঠিন ধারা এবং আপনি শেষ। ওকে, এই আলোচনাটা করছিলাম সেটা তো আপনারা যদি লিঙ্ক শেয়ার করেন তো ভালো। সেখানে দেখাইছিলাম যে এক কী জানি না পুলিশ ভদ্রমহিলা, ওনার পুলিশ সহকর্মীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনছে, ওই ধর্ষকের সাথে আবার ওনার সেলফি আছে, ওনারা দুজন উল্লঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে সেলফি তুলছে, ধর্ষণ, বুঝছেন নাই, বুঝতেছেন তো ঘটনাটা। ওকে, সো সেই ছবি তখন পোস্ট মানে আমার আলোচনায় দেখা অ্যাড করে দিয়েছিলাম আর কি আপনাদের দেখানোর জন্য, যে দেখেন ধর্ষণ দৃশ্য হইতেছে, হাসাহাসি করে ল্যাংটা হয়ে সেলফি তুলতেছে ধর্ষকের সাথে, কী ধরনের ধর্ষণ দেখেন আপনারা, প্রেম আর কি। তো সেই ছবিটা এই আলোচনাতে অ্যাড করার জন্য আমার সেই আগের আলোচনাটা খুঁজতেছিলাম, ছবিটা অ্যাড করার জন্য আজকে পাইলাম না, আলোচনাটা খুঁজে পাইলাম না বলতে আসে কিন্তু মানে সময় লাগবে আর কি খুঁজতে। তো সেই ঘটনার ওই যে ধর্ষণ মামলা ঠেসে দিয়েছে মহিলা, সেটার হচ্ছে এখন আমরা হচ্ছে ফলাফল জানতে পারতেছি। ধর্ষণের অভিযোগে দায়ের মামলা দায়েরকারী সেই নারী সহকর্মীকে বিয়ে করেছেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মুক্তার হোসেন, ধর্ষকের সাথে বিয়ে। ওকে, কত লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে? 60 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে। ওকে, 60 লক্ষ টাকা, একজন পুলিশ কর্মকর্তা, উনি পুলিশ ভদ্রমহিলা কি পুলিশের কি লোটিয়ার কর্মকর্তা আর কি, ওনার বিয়ের হইতেছে দেনমোহর 60 লক্ষ টাকা, অবস্থা বোঝেন কিন্তু। আমি কিন্তু ওই কত কয়েক সপ্তাহ আগে আরেকটা আলোচনা করছি যে বাংলাদেশের দেনমোহর এগুলো হচ্ছে একটা চাঁদাবাজি এবং একটা মুক্তিপণ এবং একটা র্যানসাম, একটা ফাইজলামি বদমাইশেরা জোড়ায় রাখছে। দেনমোহরটার যৌতুক দেনমোহর কিন্তু ইকুইভ্যালেন্ট একটার একটার, মানে যৌতুকটা অবৈধ, দেনমোহরটা বৈধ বানিয়ে রাখছে। কেন? নারীদের জন্য, সব বাংলাদেশের নারী মানেই হচ্ছে, কিছু বললে গরম হয়ে যাবে। সো চাঁদাবাজ, এই যে সো এখানে কয় লেয়ারে চাঁদাবাজি চলতেছে দেখেন। প্রথমত প্রেম করছে, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, ধর্ষণ হুমকি দিয়ে একবার চাঁদাবাজি করলো, কী জানি বলে মুক্তিপণ, কী জানি ধর্ষণ হুমকি দিল একবার, ধর্ষণ মামলা করবে বলে, এবং হুমকি দিয়ে মামলা করলো, করে মামলা করে বাধ্য করছে বিয়ে করতে। এখন এখন আবার সেখানে আরেক চাঁদাবাজি 60 লাখ টাকা। ভদ্রমহিলা কিন্তু জীবনে মনে হয় না 60 লাখ টাকা দেখছে, অবশ্যই টিকিট ব্যাক অবশ্যই ভদ্রমহিলা চায়, পুলিশের কর্মকর্তা 60 লাখ টাকা দেখা নেয় মানে একবারই তো থোক 60 লাখ টাকা, বুঝলেন নাই পুলিশ কর্মকর্তা। সো ও না, তাইলে মনে হয় ঠিক আছে, এই জন্যে মানে আমরা ভাবতেছি যে আমাদের জায়গা থেকে আমরা কী করলাম জীবনে, আমাদের জন্য 60 লাখ টাকা দেনমোহরে বিয়ে করা এটা আনরিয়েলিস্টিক। আর ওই ভদ্রমহিলা পুলিশ কর্মকর্তা যেহেতু 60 লাখ টাকা ওনার কম আসলে ওনার জন্য হচ্ছে। সো এই আরেক চাঁদাবাজি জোড়াইছে, রাইট? সো বদমাইশি দেখেন কত প্রকারে কথা, এবং এগুলো কিন্তু সব সিস্টেম ব্যবহার করে, আইন আদালত ব্যবহার করে, কথা বলছেন নাই আপনি, মানে ব্যাপারটা এমন না যে ব্যক্তিগত ক্যাপাসিটিতে কোনো বদমাইশি করতেছে, আপনি আদালতের কাছে যাবেন, রাষ্ট্রের কাছে যাবেন, কারোর কাছে বিচার দেবেন, আপনার কিন্তু বিচার দেওয়ার আর জায়গা নাই, যার কাছে বিচার দেবেন সেখানে এগুলো চলতেছে, কথা বুঝেন। পুলিশ আইন প্রকারী সংস্থা, আদালত বিচার করে, সো এরা মিলে এগুলো করতেছে। ওকে, সো 60 লাখ টাকা চাঁদাবাজি করে বিয়ে শাদী করছে, খুব ভালো কথা। এখানে একটা ইম্পর্টেন্ট আলাপ দেখেন, ধর্ষণ মামলা আপোষযোগ্য কি না জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌশলই বলেন ধর্ষণ মামলা আইনে আপোষের বিধান নেই। দেখেন বাঙালি কিন্তু বলছি আইনের কিন্তু টুইস্টের কোনো অভাব নাই, এরা আইনের জায়গায় আইন আছে, সব বিষয়ে আইন আছে, এবং সকল বিষয়ে সকল জায়গাতে আইন, আইনের কোনো অভাব, আপনার খাওয়ার জন্য আইনের অভাব নাই। আবার পুলিশ সদস্যকে বাঁচানোর বেলায় কিন্তু হইতেছে, নারী পুলিশ সদস্যকে বাঁচানোর বেলা তখন আবার আইন কিন্তু এখন টুইস্ট ব্যান্ড সব হয়ে যাবে। ধর্ষণ মামলা আপোষযোগ্য কিনা জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌশলই বলেন ধর্ষণ মামলা মামলার আইনে আপোষের বিধান নেই, তবে সংসার করার শর্তে অনেক সময় আদালত মানবিক বিবেচনায় বিষয়টি দেখেন, তার মানে আইনে কিন্তু এটার কোনো সুযোগ নাই। তারপর বাঙালি ভুজুং ভাজুং ধারা বের করছে এখন মানবিক বিবেচনায়, কারণ কি, কারণ আদালতও জানে এখানে কি হচ্ছে, আদালতও জানে এখানে প্রেম ভালোবাসা ছিল একসাথে, ধর্ষকের সাথে উলঙ্গ হয়ে সেলফি তুলছে হাসতে হাসতে, এবং তাদের মধ্যে প্রেম আছে, যে বলতেছে যে কী জানি বলে, এর আগে দায়ের করা মামলার অভিযোগে বলা হয় 2019 সালে বাদী ও আসামি দুজনেই জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সুদানে কর্মরত ছিলেন, সেখানে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে,
এই কথা কিন্তু মামলায় বাদী মেয়েই বলতেছে। এর আগে দায়ের করা মামলার অভিযোগে এইগুলো, কিন্তু এর আগে দায়ের করা মামলা কেন, এগুলো বুঝতেও ভাবনাকে। একটা মামলা করে তারপর এটাকে খেলার জন্য এটা আবার ভাষা চেঞ্জ করে, ধারা চেঞ্জ করে, যেমনি হলে শয়তানি করতে সুবিধা হবে, এইগুলোর অনেক রকম এইগুলো হয়। কাটাছিড়া আপনারা দেখছেন কিনা, যে মামলা করে যে মামলা দেখবেন কাগজে লিখছে, তারপর ওখানে আবার কাটাছিড়া করে গেটে উপরে আবার ভাষা চেঞ্জ করছে, হ্যাঁ, খেলার জন্যে। ঘুরে শোনার বা কোন দেশে আসেন বুঝতে হবে, এই জন্যে বলি আর কি, যে বেশি অতিরিক্ত উত্তেজনা হয়ে ইতিবাচক থাকবেন না, কবে যে এগুলো আপনার উপরে চলে আসবে ইউ নেভার নো। এরকম অনেকের উপর আসে, আসলে আবার তারা বলে যে ও আমি ভাবতে পারিনি আমার সাথে এটা ঘটবে, কেউই ভাবতে পারে না ঘটার আগে। ওকে, সো তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, এটা মেয়ে তার মামলাতেই বসে, পরে নিশ্চয়ই এটা উইথড্র করে ধর্ষণ ঢুকাইছে, ঢুকে 60 লক্ষ টাকা এই কি জানি চাঁদাবাজি করে বিয়ে করছে, করে হচ্ছে যেই ধর্ষণ মামলা। এখন দেখেন ধর্ষণ মামলা এখানে কেন আপিল কি জানি আপসযোগ্য না ধর্ষণ মামলা, এটা বোঝেন ব্যাপারটা। আমি মানে এমনি এই লাইনের কেউ না, কিন্তু মোটামুটি আমি বলে দিতে পারি এটাই কারণ। যেই জিনিসটা লক্ষ্য করেন যে জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌশলই বলেন, রাষ্ট্রপক্ষের কৌশলই ব্যাপারটা হচ্ছে, আপনার ফৌজদারি মামলা কিন্তু রাষ্ট্র করে, ফৌজদারি মামলা রাষ্ট্র পরিচালনা করে, ক্রিমিনাল কেসগুলো হচ্ছে রাষ্ট্র, মানে বাদী হচ্ছে রাষ্ট্র, রাইট, রাষ্ট্রপক্ষ, ওই যে কারণে বলে রাষ্ট্রপক্ষ, রাইট, এই যে রাষ্ট্রপক্ষের কৌশলী। সো এইখানে আর বাদীর ইয়ে করার সুযোগ নাই যে না আমি মামলা না, এখানে আর তার মামলা, এই মামলা সে এটা রাষ্ট্রপক্ষ এটা মামলা করতেছে বা রাষ্ট্রপক্ষ বাদী আর কি এখানে এক্ষেত্রে। সো এই ক্ষেত্রে এসে তার এইগুলো করার, ক্রিমিনাল অফেন্স, ওই যে একটা কথা যে ক্রিমিনাল অফেন্স কখনো এক্সপায়ার করে না, রাইট। সো না, ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল অভিযোগ হলে এগুলো এসে করার সুযোগ নাই, কিন্তু ওই যে আদালতও কিন্তু জানে যে এগুলো আসলে কোনো ক্রিমিনাল অফেন্স অফেন্স কিছু এখানে হয় নাই, মিউচুয়াল খেলাধুলা হয়েছে, বদমাইশ হয়েছে। এখন নারীকে তার পাওয়ার ব্যবহার করে যৌতুক, ধর্ষণ, নারী নির্যাতন, 60 লক্ষ দেন মোহর, এই করে ওই লোকরে চাঁদাবাজি করে একেবারে খেয়ে দিচ্ছে আর কি ওই লোককে, এটা আদালতও জানে। এই কারণে আদালত কি জানি মানবিক বিবেচনায় অনেক সময় এই বিষয়টি দেখে আর কি, বুঝলেন না, যেমনি খেলাধুলা। তো এই জায়গা এগুলো তো আশা করি আপনারা জানেন, কোনো অংশ কম জানেন না, বিভিন্ন পডকাস্ট শুনলে আপনারা বুঝতে পারবেন না যে এটা বাংলাদেশে কী জানি আমেরিকার বাংলাদেশ নাকি 19-20। সো বিভিন্ন পডকাস্ট শুনলে আপনার মনে হবে আমেরিকাতে এগুলো চলে আর কি, কথা বুঝলেন না, কোন দেশে আসেন এটা একটু জানা দরকার আর কি, অ্যাওয়ার্ড থাকা দরকার। এগুলো কিন্তু এই পত্রপত্রিকায় ঘটতেছে, পড়েন কি পড়েন না জানি না, আমি তো আলোচনা করে দেখাই আপনাদেরকে, এগুলো কিন্তু সব সময়ের সাথে ঘটতেছে, ভেবে ঘুমে থাকলে হবে না, কিন্তু আপনার সাথে একসময় ঘটে যাবে, দুশ্চিন্তা করেন, আপনার সাথে ঘটে যাবে। প্রেম করেন নাকি এখানে যারা অডিয়েন্স আছেন, তোমরা কয়জন ছোটো বাবা আর আপনি প্রেমের মধ্যে সম্পর্কের মধ্যে আসো, খাই দিবে কিন্তু ঝামেলা হইলে। আপনি বুঝছেন না, একটা ছেলে যদি একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দেয়, মেয়ে ঘুরে ঠাটায় চড় মারে, এটাই হচ্ছে তার না বলা। হ্যাঁ, আমরা কিন্তু ছোটোবেলা থেকে জেনে আসছি এরকম যে প্রেমের প্রস্তাব দিলে মেয়েরা চড় মারে, ভয় ভয়ে থাকে, চড় মারে নাকি অপমান। আর মেয়ে যদি ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়, ছেলে কি মেয়েকে ঠাঠায় চড় মারতে পারবে না, কেন 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 অধিকার সমঅধিকার এগুলো নারী না কেন। সো বাংলাদেশের ধরেন আপনি যদি পুরুষ হন, কোন দিক থেকে যে কীভাবে চিপায় পড়ে যাবেন, কে কোন দিক থেকে খেয়ে দিবে, ধর্ষণ মামলা, যৌতুক মামলা, দেন মোহর, এই দেন মোহর আপনার আবার পারিবারিকভাবে সবাই মিলে একটা নাম্বার অ্যামাউন্ট ধরবে, ধরে তারপর আপনি কিন্তু আর ছাড়তে পারবেন না, তালাক দিতে গেলে ওই অ্যামাউন্ট দিতে হবে, নাহলে ধর্ষণ করছেন, নির্যাতন করছেন, যৌতুক এই খেয়ে দিবে। হ্যাঁ, সো কোথায় আছেন, কোন দেশে আছেন, কোন সোনারবঙ্গে আছেন, অবগত থাকেন, এই ব্যাপার অবগত থাকা ভালো, জ্ঞান কখনো বিফলে যায়।